বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবার নামে নৈরাজ্য বন্ধে স্বাস্থ্য প্রশাসনের কোনো উদ্যোগই ফলপ্রসূ হয়নি। মাস দুয়েক আগে জেলা প্রশাসন অর্ধশতাধিক যৌথ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ওষুধ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এসব অভিযানে অংশ নেয়। রোগী দেখে চিকিৎসাপত্র লেখার সময় হাতে নাতে ধরা পড়েন ওষুধের দোকানের সেলসম্যান, ভুয়া ডাক্তার, নার্স সহ অনেকে। রংপুর মেডিকেলে ফাঁদ পেতে গ্রেফতার করা হয় দালাল চক্রের ৩৫ জন সদস্যকে। শর্ত অনুযায়ী উপযুক্ত পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা, প্রয়োজনীয় ডাক্তার নার্স না থাকা সহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন অঙ্কে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করে দেয়া হয় বেশ কিছু প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবা প্রতারণা এবং সেই সঙ্গে হচ্ছে যেটাকে ফ্রড কেস বলে, সেই কেসেই যাবে আর কি। পরিবেশ খুবই অস্বাস্থ্যকর, নার্স নাই, ডাক্তার নাই, মানে অনুমোদনহীন। কয়েক সপ্তাহ না যেতেই সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন উদ্যমে খুলে গেছে প্রতিষ্ঠানগুলো। অর্ডারটা তো আমাদের লিখেও দিয়ে দেয়নি, মৌখিক বলছে যে আপনারা চালু করেন, আর মামলা চলতেছে, চলতে থাক, রায় যখন হবে হবে। মালিক আর একজন ছিল, এখন আমি আছি। এখন মনে করেন যে এটা ধীরে ধীরে আমরা এটাকে আর কি উন্নত করার চেষ্টা করতেছি। এসবের বিরুদ্ধে শক্ত অবস্থান ধরে রাখতে পারেনি স্বাস্থ্য বিভাগ। এসব ক্লিনিক আসলে তো মানে ক্লিনিকের জন্য তৈরি না, এটা ঘর বাড়ির বসবাসের জন্য তৈরি। এই জন্য পরিবেশের দিক দিয়ে একটু ঘাটতি আছে, যদিও সেসব আমরা কারেকশন করার জন্য বলে আসছি। বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি অভিযোগ স্বীকার করে এজন্য স্বাস্থ্য বিভাগকেই দায়ী করলেন। যখন প্রশাসন তার ঢিলেঢালা বা তার কার্যকরী পদক্ষেপ না নেয় সেই ফাঁক গলিয়ে কিন্তু মানুষ চাবেই যে যেভাবেই হোক এই স্বাস্থ্যখাত, বেসরকারি স্বাস্থ্যখাতটা মুনাফা, শুধু মুনাফা কেন্দ্রিক করতে। স্বাস্থ্য বিভাগ ৫ শতাধিক হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১১৭টির বৈধ তালিকা প্রকাশ করেছে, কিন্তু মালিক সমিতি বলছে ২০৬টি আবেদন জমা পড়লেও অনুমোদন আছে মাত্র ২৩টির। তদন্ত করে ৮২টিকে লাইসেন্স দেওয়ার সুপারিশ করা হয়েছে, বাকিগুলো এখনো পরিদর্শনই করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।